Assalamualaikum, সবাই কে পরন্ত বিকালে ঘরে বসে শিখি পেজের পক্ষ থেকে শুভেচ্ছা। সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয় ভালো আছো, নিরাপদে আছো এবং বাসায় আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ শাহজাহান, সহকারী শিক্ষক জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় লক্ষ্মীছড়ি খাগড়াছড়ি। প্রতিবারের ন্যায় প্রত্যেক বৃহস্পতিবার ঘরে বসে শিখি পেজের পক্ষ থেকে আমি তোমাদের সাথে, তোমাদের সামনে হাজির হয়ে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে। গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ, নিশ্চয় তোমাদের মনে আছে। গত ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর সপ্তম অধ্যায়ের বাংলাদেশি মুদ্রা ও নোট, বাংলাদেশি মুদ্রা ও নোট নিয়ে আমরা কি করেছিলাম, আলোচনা করেছিলাম। তো গত ক্লাস ছিল আমার দ্বিতীয় পিরিয়ড, আজকে আমাদের আমার এই ঘরে বসে পেজের তৃতীয় পিরিয়ড। তো তৃতীয় পিরিয়ডে আজ আমরা আলোচনা করব প্রাথমিক গণিত বইয়ের, তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 78 ও 79 পৃষ্ঠা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 78 পৃষ্ঠা তোমরা খুলো। আমরা 78 পৃষ্ঠায় দেখি, আমরা গত ক্লাসে বা তার আগের ক্লাসে বাংলাদেশের মুদ্রা পরিচিতি, নোটের পরিচিতি, তারপরে মুদ্রা ও পয়সায় বা মুদ্রা ও নোটে একত্রে করলে কত হয়, যোগ করলে কত হয়, মোট কত হয়, বিয়োগ করলে কত হয়, এগুলো আমরা আলোচনা করেছিলাম। তো আজ আমরা 78 পৃষ্ঠা কি করব, যোগ এবং 69 পৃষ্ঠা বিয়োগ, মুদ্রা ও নোটের যোগ এবং বিয়োগগুলো আমরা কি করবো আজকে, ছোট ছোট যোগ এবং বিয়োগগুলো করব। তোমরা দেখো এখানে উপরে একটা সমস্যার সমাধান করে দেওয়া আছে। এখানে তোমরা দেখো, এখানে উপরে একটা সমস্যার সমাধান করে দেওয়া আছে। এই যে যোগ করি, 125 টাকা 58 পয়সা যোগ 57 টাকা 74 পয়সা। তো এখানে 125 টাকা সোজা নিচে নিচে লিখতে হবে, পয়সা পয়সা নিচে লিখতে হবে। এখন টাকা নিচে টাকা লিখলাম আমরা, পয়সা নিচে পয়সা লিখে প্রথমে আমরা কি করবো, পয়সাগুলোকে আমরা কি করবো, যোগ করব। যখন আমরা পয়সাগুলোকে যোগ করব, যদি পয়সাগুলো যোগ করার পরে যদি 100 নিচে হয়, তাহলে আমরা যা যোগ করে যা পাই ঠিক তাই বসাই দিই। আর যদি 100 থেকে যদি বেশি হয়, কেন 100 থেকে বেশি হবে, কারণ 100 পয়সায় 1 টাকা, তাহলে আমাদেরকে 100 যেমন এখানে 125 টাকা 58 পয়সা 57 টাকা 74 পয়সা, তাহলে এখানে পয়সা হচ্ছে 58 পয়সা 74 পয়সা। 58 আর 74-এ যদি আমরা যোগ করি, তাহলে এখানে কত দেওয়া আছে, 132। তাহলে আমাদেরকে এখানে শুধু 32 লিখতে হবে, 100 বাদ দেবো। কেন বাদ দেবো, 100 পয়সা সমান 1 টাকা, ওই 1 টাকা কি হবে, টাকার ঘরে গিয়ে আমরা কি করব, যোগ করব। ওইখানে 125 এবং 57 টাকার সাথে আরো 1 টাকা যোগ করে হলো কত, 182। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের বইয়ে তোমরা এটা দেখতে পেরেছ। এবং কি এই নিয়মে আমরা এখন দেখো নিচে যোগ, তিনটি যোগ আছে, আমরা যোগগুলো করব। দেখো প্রথমে আছে 1 নম্বরে 25 টাকা 64 পয়সা, 37 টাকা 28 পয়সা। আমরা এখন এটা করব সমাধান। এক সমাধানে কি আছে, 25 টাকা 64 পয়সা। এরপরে যোগ 37 টাকা 28 পয়সা, ওই 37 টাকা 28 পয়সা আমরা কি করবো, নিচে লাগবো। পয়সা আছে যোগ দিয়ে লেখছে, এখানে আমরা কি করবো, নিচে লাগবো। টাকা নিচে টাকা লাগবো, পয়সা নিচে পয়সা লাগবো। সংখ্যা সোজা সংখ্যা রাখবো, টাকা সোজা টাকা রাখবো। তাহলে এখানে 37 টাকা নিচে টাকা লিখলাম, তারপরে পয়সা হচ্ছে কত, 28 পয়সা হিসেবে আমরা ডট ডট দিলেও পারি,
আমরা লিখে ফেললাম এখন টান দিয়ে ব্যাকে একটা যোগ চিহ্ন দিয়ে দেব আমরা যেটা আমরা যোগ করব 25 টাকা 64 পয়সা 37 টাকা 28 পয়সা আমরা এটা কি করব যোগ করব আমরা এতদিন মুদ্রা এবং নোট চিনেছি ছোট ছোট মুদ্রা এবং নোট একত্রে যোগ করেছি আজকে আমরা তাও ঠিক কি করব মুদ্রা এবং টাকা কি করব একত্রে যোগ করা শিখব তাহলে এখন দেখি আমরা প্রথমে আমরা পয়সা যোগ করব 8 আর 4 এ যোগ করলে প্রথমে কত হবে 8 আর 4 এ 12 8 আর 4 যোগ করলে কত হয় 12 12 কত হবে 2 হাতে আছে কত 1 6 আর 2 যোগ করলে কত হয় 8 6 আর 2 যোগ করলে কত হয় 8 8 আর হাতে রেখে 9 তাহলে দেখা গেল এখানে 92 পয়সা তার মানে 100 হয় না তাহলে 92 92 কি পয়সা করে বসবে তাহলে আমরা এখানে লিখতে পারি পয়সা তারপরে এখানে আমরা টাকা লিখে দিই এবার যদি টাকা যোগ করি 7 এর পাশে 12 7 এর পাশে যোগ করলে কত হয় 12 12 আর 2 হাতে আছে 1 1 আর 3 এ 4 4 আর 2 এ কত 6 তার মানে 25 টাকা 64 পয়সা 37 টাকা 28 পয়সা সমান কত হলো 62 টাকা 92 পয়সা এটা হচ্ছে কি আমাদের যোগ এবং এই নিয়মে একই নিয়ম এখন দুই নম্বরটা দেখি তোমরা এক নম্বর সমস্যাটা কি করো তোমাদের খাতায় তুলে নাও দুই নম্বর সমস্যা কি আছে দেখো 74 টাকা 49 পয়সা যোগ 36 টাকা 95 পয়সা তাহলে আমরা এখন লিখব 74 টাকা 74 টাকা 49 পয়সা 74 টাকা 49 পয়সা যোগ 36 টাকা 36 টাকা 95 পয়সা কি যোগ এখন আমরা যদি প্রথমে কি করব পয়সা যোগ করি 9 আর 5 9 আর 5 যোগ করলে কত হবে 14 14 কত লিখব আমরা 4 হাতে আছে কত 1 1 আর 9 10 10 আর 4 এ 14 তার মানে এখানে কত হলো 144 তোমরা এখানে 144 লিখিও না এখানে 144 হলে 100 100 উপরে যখন যাবে তখন আমরা 100 পয়সা সমান 1 টাকা তাহলে আমাদেরকে 100 বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটাকে পয়সা করে লিখতে হবে তার মানে আমরা এখানে শুধু 44 লিখব 144 থেকে তো আমরা শুধু 44 লিখব 44 পয়সা আর 100 পয়সা সমান 1 টাকা এখানে আমরা একবার করে যোগ করার পরে যা হবে তার সাথে আর আমরা আরো একই করব যোগ করব তাহলে এখানে 6 এবং 4 এর কত 10 10 আর ওই 100 পয়সা সমান 1 টাকা 10 এর একে 11 11 1 হাতে আছে 1 7 আর 3 এ 10 10 এর একে 11 তার মানে 100 তো 11 টাকা 44 পয়সা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা দুইটি যোগ বুঝতে পেরেছো তো এখানে আরেকটি যোগ আছে দেখি আমরা পরের যোগগুলো করব আমরা গণিত মানে হচ্ছে যত অনুশীলন তো আমরা বারবার তোমরা অনুশীলন করার চেষ্টা করবে আমরা এখন তিন নম্বরটা করি 387 টাকা 81 পয়সা 387 টাকা 81 পয়সা যোগ 2500 2 টাকা 74 পয়সা এখানে দেখো আমরা কি করব তোমাদের আশা করি দুই নম্বরটা তোলা হয়ে গেছে আমি এটা মুছে দিচ্ছি এখানে প্রথমে আমরা পয়সা যোগ করলে 4 একে 5 8 এর সাথে 15 তার মানে এখানে 155 155 হলে আমাদের কি করতে হবে 100 বাদ দিতে হবে তাহলে এখানে শুধু আমরা লিখব কত শুধু 55 100 পয়সা সমান 1 টাকা তাহলে এখানে 7 আর 2 কত 9 9 আর ওই 100 সমান 1 টাকা 9 টাকা আর 1 টাকা কত 10 টাকা তাহলে 10 টাকা কত লিখব আমরা 10 এর 0
হাতে আছে কত এক এক আর আটে নয় পাঁচে আর তিনে আট দুই আর দুই তাহলে আমরা লিখতে পারি 2890 টাকা 55 পয়সা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যোগে এখানে তিনটি সমস্যা ছিল আমরা যোগের তিনটি সমস্যা সমাধান করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এই নিয়মে যদি তোমাদের কোনো সমস্যা আসে আশা করি তোমরা যোগের সমস্যা তোমাদের সমস্যা হবে না তো আমরা এখন পরের পৃষ্ঠা 69 পৃষ্ঠা বিয়োগে চলে যাই এখানে দেখো পরে কি লেখা আছে একটি সমস্যা পড়া আছে সমস্যা সমাধান করা আছে মিনার দেখো তোমরা মিনার 250 টাকা 25 পয়সা আছে মিনার 250 টাকা 25 পয়সা আছে সে 120 টাকা 75 পয়সা দামের একটি গ্লাস কিনবে সে কত টাকা ফেরত পাবে তাহলে আমাদেরকে কি করতে হবে 250 টাকা 25 পয়সা প্রথমে লিখে নিচে 120 টাকা 75 পয়সা নিচে লিখে আমরা কি করব বিয়োগ করব বিয়োগ করলে সেটা কি হবে বের হবে এবং কি বিয়োগটা এখানে পড়ে দেওয়া হয়েছে প্রথমে আমরা কি করব পয়সা নিতে আমরা এখানে প্রথমে পয়সা দিয়ে করলে 125 থেকে কি করব 75 বিয়োগ করলে কত 50 125 থেকে 125 কেন দেখো এখানে আমি এটা দেখাচ্ছি 250 টাকা 25 পয়সা 250 টাকা 25 পয়সা 120 টাকা 75 পয়সা আমরা কি করব বিয়োগ করব বিয়োগ বিয়োগ করার সময় আমাদেরকে প্রথম প্রথম লাইনটা পয়সা করে বা টাকা করে কি করতে হবে এটা বড় বড় থাকতে হবে যদি বড় না থাকে যেমন এখানে পয়সা করে কি দেখো এখানে নিচে আছে 75 উপর আছে কত 25 তার মানে 25 থেকে 75 কি করা যায় না বিয়োগ করা যায় না না গেলে আমাদেরকে এখানে টাকা থেকে কি করতে হবে ধার নিতে হবে টাকা থেকে ধার নিয়ে এখানে পয়সাকে কি করতে হবে বড় বানাতে হবে এখানে আছে 250 ধরে 250 থেকে আমরা 1 টাকা ধার নেব তাহলে 1 টাকা সমান কত পয়সা 100 পয়সা তার মানে এখানে আমরা ধরতে পারব মানে এখানে কত আছে 125 আমরা এখানে ইচ্ছা করলে এভাবে করতে পারি এই 125 নিচে 75 125 থেকে 75 আমরা কি করব বিয়োগ করব 100 এখানে আমরা ধরব 125 তাহলে 125 থেকে 75 বিয়োগ করলে দেখো 5 থেকে যেন 5 বাদ দিলে বিয়োগ করে কত হবে 0 12 থেকে 7 গেলে কত 5 তার মানে এখানে 50 পয়সা এখানে 50 পয়সা এখানে এখন কত আছে এখানে এখন কিন্তু 250 আর না এখানে কত আছে এখন 249 249 থেকে আমরা এখন কি বাদ দেব 120 বাদ দেব 249 থেকে এখন দেখো 9 এর 9 4 থেকে 2 বাদ দিলে কত 2 2 থেকে 1 বাদ দিলে 1 তাহলে এখানে কত হলো 129 129 টাকা তাহলে 250 টাকা 25 পয়সা 120 25 পয়সা থেকে 120 টাকা 75 পয়সা দিয়ে আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ করব কত হবে 129 টাকা 50 পয়সা এবং কি পয়সাটা আমরা কিভাবে বাদ দিলাম এইখান থেকে আমাদেরকে 1 টাকা ধার নিয়ে এটাকে বড় বানাতে হবে বড় বানাতে হলে এখানে 25 পয়সা সাথে 1 টাকা 1 টাকা সমান কত পয়সা 100 পয়সা তাহলে 100 সাথে 25 যোগ করলে 125 125 থেকে 75 বিয়োগ করলে 50 তাহলে এখানে আছে এখন কত 1 টাকা যেটা আমরা নিয়ে গেছি এখানে কত আছে 249 249 থেকে 100 বিয়োগ করলে 120 বিয়োগ করলে 129 তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি মোট তাহলে কত 129 টাকা 50 পয়সা এটা ছিল উদাহরণ আমরা এখন এই নিয়মে আমাদের এখানে দেখো কয়টি সমস্যা আছে পাঁচটি সমস্যা আছে এক নম্বর সমস্যাটা আমরা করার চেষ্টা করব প্রথমে 85 টাকা 85 টাকা 60 পয়সা 85 টাকা 60 পয়সা 32 টাকা 20 পয়সা 32 টাকা 20 পয়সা আমরা এটা কি করব বিয়োগ করব বিয়োগ করলে 0 থেকে 0 বিয়োগ করলে কত হয় 0 6 থেকে 2 বিয়োগ করলে কত 4 তার মানে 40 পয়সা এটা যেহেতু উপরের সঙ্গে বড় আছে তাহলে আমরা সরাসরি আমরা কি করতে পারি বিয়োগ করতে পারি ঠিক এখানেও 5 থেকে 2 বাদ দিলে বা বিয়োগ করলে 3 8 থেকে 3 বাদ দিলে 5 তার মানে আমাদের এখানে বিয়োগ করলে কত হলো
53 টাকা 40 পয়সা এখানে আমাদের কোনো কিছু বড় করতে হয় নাই। তারপর আমরা এখন দুই নম্বর করি, দুই নম্বরে 380 টাকা 90 পয়সা 380 টাকা 90 পয়সা 210 টাকা 45 পয়সা আমরা এখন বিয়োগ করি সেটা দেখো, এখানে 9 থেকে আমরা এক ভাগ দিয়ে এখানে 10 ধরবো, তো 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে আছে 8, 8 থেকে 4 গেলে 8 থেকে 4, তার মানে এখানে কত 45 পয়সা, 0 থেকে 0 গেলে 0, 8 থেকে 1 বাদ দিলে 7, 3 থেকে 2 বাদ দিলে 1, তার মানে 170 টাকা 45 পয়সা। ঠিক 3 নম্বরটা তোমরা পারবা, 3 নম্বরটা একই নিয়ম। আমি এখন 4 নম্বরটা দেখাচ্ছি তোমাদেরকে, 3 নম্বরটাও একই নিয়ম, 2 নম্বরটা যে নিয়ম 1 2, আমি এখন 4 নম্বর দেখাচ্ছি। 401 টাকা 15 পয়সা 401 টাকা 15 পয়সা তারপরে 97 টাকা 80 পয়সা দেখো এখানে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 15 থেকে 80 কি করা যায় না, বিয়োগ করা যায় না। তাহলে আমাদেরকে এখানে 401 টাকা থেকে আমাদের কি করতে হবে, 1 টাকা ধার নিতে হবে। 1 টাকা সমান কত পয়সা, 100 পয়সা। তাহলে 100 পয়সা আর 15 পয়সা কত হলো, 115 থেকে আমরা কি করবো, 80 বিয়োগ করবো। বিয়োগ করলে 5 এর 5, 11 থেকে 8 গেলে কত হবে, 11 থেকে 8 গেলে 3, তাহলে এখানে আমরা কত লিখতে পারি, 35 পয়সা। এখন এখানে আমরা ধরবো কত আছে, এখানে 1 টাকা আমরা যেহেতু নিয়ে গেছি, এখানে আছে এখন 401 থেকে 1 টাকা নিয়ে গেলাম কত, 400। তাহলে 400 টাকা থেকে 97 টাকা কি করবো, বিয়োগ করবো। 97 টাকা বিয়োগ করলে কত হয়, 401 টাকা থেকে 97 টাকা বিয়োগ করে দেখো, আমরা এখানে ধরবো 10 থেকে 7 গেলে 3, এখানে 9 থেকে 9 গেলে 0, এখানে 3, তার মানে 303 টাকা 35 পয়সা। পরের সমস্যাটা আর একটু সমস্যা, এই জন্য আমি এটা করে দিচ্ছি তোমাদেরকে, তারপর আমি তোমাদেরকে কিছু বাড়ি কাজ দেবো। 70 টাকা এখানে পয়সা নাই, দেখো 70 টাকা বিয়োগ 32 টাকা 50 পয়সা, তার যেহেতু পয়সা নাই আমরা কি করবো, দুইটা শূন্য দিয়ে পয়সা লিখবো আমরা, বাবু যেখানে পয়সা না থাকলো আবার দিয়ে দিলাম 70 টাকা এত পয়সা, নিচে লাগবো 32 টাকা 50 পয়সা, উপরে শুধু টাকা ছিল কোনো পয়সা ছিল না, আমরা পয়সার পরে কি দিলাম, শূন্য দিয়ে দিলাম, অথবা এখানে কিছু না দিলেও কোনো সমস্যা নাই, বিয়োগ করার সুবিধার্থে আমরা কি করলাম, শূন্য দিয়ে পয়সা লিখে দিলাম। এখন এখান থেকে আমরা কি করব, 70 টাকা থেকে আমরা 1 টাকা ধার নিয়ে আমরা এখানে 100 পয়সা মনে মনে বসালাম, তাহলে 100 থেকে যদি 50 আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 50, 100 থেকে 50 বিয়োগ করলে কত হবে, 50, তাহলে আমরা এখানে লিখতে পারি 50 পয়সা। এখন এখানে 70 টাকা আছে নাই, কারণ এখানে 70 টাকা থেকে আমরা 1 টাকা কি করলাম, এখানে পয়সা করে নিয়ে গেলাম, তাহলে এখানে কত রইল, 69 টাকা, তাহলে 69 টাকা থেকে 32 টাকা, 69 টাকা থেকে আমরা 32 টাকা কি করতে পারি, বিয়োগ করব। বিয়োগ করলে 9 থেকে 2 বিয়োগ করলে আমরা কত হয়, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 6 থেকে 3 গেলে 3, তার মানে 37 টাকা 50 পয়সা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বাংলাদেশি মুদ্রা ও নোটের যোগ এবং বিয়োগ, মুদ্রা নোটের যোগ এবং বিয়োগ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকা কথা না। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা ঘরে বসে পেজের কমেন্ট বক্সে তোমরা তোমাদের সমস্যা উল্লেখ করবে, আর আমি এখন তোমাদেরকে যে বাড়ি কাজগুলো দেবো, তোমরা এই বাড়ি কাজগুলো তোমরা বাড়ি কাজ করে তোমরা ঘরে বসে পেজের কমেন্ট বক্সে আশা করি তোমরা কমেন্ট করবে, পাশাপাশি যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাও কমেন্ট করবে, আমি এখন তোমাদের
25 টাকা 58 পয়সা যোগ 57 টাকা 74 পয়সা 120 টাকা 45 পয়সা যোগ 120 টাকা সরি ভুল 120 টাকা যোগ 45 টাকা 60 পয়সা এখানে প্রথমে শুধু টাকা আছে পয়সা নাই আমি যে একটা সমস্যা তোমাদের পাঁচ নম্বর সমস্যাটাতে এই সমস্যাটা নিয়ে আসি এটা যোগ ওটা বিয়োগ ছিল আচ্ছা এবার এগুলো শুধু এগুলো হলো যোগ এখন আমি বিয়োগ দিচ্ছি एक नंबर ये 70 টাকা 55 পয়সা 70 টাকা 55 পয়সা বিয়োগ 45 টাকা 45 টাকা 32 পয়সা দুই নম্বরে 65 টাকা 65 টাকা বিয়োগ 30 টাকা 45 পয়সা আমি তোমাদের কাছে যোগের তিনটি এবং বিয়োগের পাঁচটি সমস্যা সমাধান করলাম সেই আলোকে তোমাদের কাছে আমি বাড়ি কাজ যোগের দুটি বাড়ি কাজ দিলাম বিয়োগের দুটি বাড়ি কাজ দিলাম আশা করি তোমরা এই বাড়ি কাজগুলো তোমরা পড়ে তোমরা ঘরে বসে পেজের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে পাশাপাশি তোমরা বাসায় এই গণিত অনুশীলন করবে এবং কি বাড়ি কাজগুলো তোমাদের বাসায় বড় ভাই বোন বা যে শিক্ষক তোমাদেরকে পড়ায় তাদেরকে তোমরা দেখাবে পাশাপাশি যখন তোমাদের স্কুল খুলবে তখন তোমাদের শ্রেণী শিক্ষককে বাড়ি কাজগুলো দেখাবে এখানে আমি আবার বলছি 125 টাকা 58 পয়সা যোগ 57 টাকা 74 পয়সা তারপরে 120 টাকা যোগ 45 টাকা 60 পয়সা বিয়োগ হচ্ছে এক নম্বরে 70 টাকা 55 পয়সা বিয়োগ 45 টাকা 32 পয়সা দুই নম্বরে 65 টাকা বিয়োগ 30 টাকা 45 পয়সা তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আমার সময় প্রায় শেষ তো তোমরা আশা করি আমার ক্লাসটুকু যদি ভালো লেগে থাকে তোমরা এই নিয়মে তোমরা তোমাদের ঘরে বসে পেজের কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং পরবর্তী আগামী বৃহস্পতিবার আমি আবার তোমাদের সামনে প্রাথমিক গণিত বিষয় নিয়ে হাজির হব সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ